ঋতুমুখী আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে ঋতুমুখী আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী পলিসায়ন্তনি শুভ সকাল কেমন আছেন শুভ সকাল এই তো আছি ভালো আচ্ছা তো আপনার একটা দীর্ঘদিনের গ্যাপ দেখেছি আমরা সঙ্গীতের ক্ষেত্রে এটি কেন কি কারণে আমি অসুস্থ ছিলাম আমার ক্যান্সার হয়েছিল তো দুই দু বছর ক্যান্সারের সাথে লড়াই আমাকে যুদ্ধ করতে হয়েছে তো আমি তো ভাবিনি যে আমি বাঁচতে পারবো আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়েছে সেই দুই বছর গ্যাপে এখন আবার একটু সুস্থ আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছি আচ্ছা আচ্ছা এখন আবার শুরু করছি আমি আমার গান আমার কাজ আবার যেহেতু এখন একটু আপনি সুস্থ ফিল করছেন হ্যাঁ সে কারণে এখন আবার ফুল উদ্যমে গান শুরু হচ্ছে তো বর্তমান ব্যস্ততা কি নিয়ে আপু ব্যস্ততা আমার দুটো গান অনেক আগে করার ছিল একটা গান আমি আমার খুব পছন্দের একটি গান মিতালি মুখার্জির ওই গানটি আমি সবসময় অনেক সময় গেয়েছি তো ওই গানটা না হঠাৎ করে আমি কভার সং করেছি ওইটা করেছি আর অনেক আগের আমার একটা গান ছিল লন্ডনে করেছিলাম ওইটা এই দুইটা গান মানে আসবে সামনে আচ্ছা কাজ মোটামুটি শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ ওইগুলো কাজ শেষ এখন মিউজিক ভিডিওগুলো একটু করবো আচ্ছা তো এই যে মিউজিক ভিডিওর বিষয়টা যেহেতু এলো তো আপনারা যখন গান শুরু করেছিলেন তখন তো সিডি ক্যাসেটের যুগ ছিল সেখান থেকে হতে হতে বা এগোতে এগোতে এই পর্যন্ত আমরা এসেছি তো মিউজিক ভিডিওর বিষয়টা বা একটা গানের সাথে একটা ভিডিও ক্রিয়েট করার এই বিষয়টা আপনার কাছে কেমন না এটা ভালো কারণ আগে যখন আমরা গান করতাম একটাই টেলিভিশন ছিল বিটিভি তখন এত চ্যানেল ছিল না তো বিটিভিতে গান করতাম বিটিভি দেখার জন্য সবাই বসে থাকতো এখন তো অনেক চ্যানেল তারপর ইউটিউব আসলো ইউটিউবে একটা গান সার্চ করলে সবাই দেখতে পাচ্ছে তো আমি মনে করি যে এটা তো একটা অনেক ভালো একটা জিনিস দিক এবং জিনিস কারণ আমরা গান করছি এটা দেখতে পাচ্ছে হাজার মানুষ আগে কিন্তু তা দেখতে পারতো না আচ্ছা তো এখন তো এটা ভালোই তো আচ্ছা তো স্টেজ নিয়ে কেমন ব্যস্ততা স্টেজটা এখন করা হচ্ছে খুব কম মাত্র তো আমি সুস্থ হয়ে উঠেছি তো এখন ওরকম শুরু করিনি হয়তো সামনে করব কেমন লাগে স্টেজটা তো একটু সরাসরি একদম রেসপন্স পাওয়া যায় আমি গান করছি আমার দর্শক আমার গান কিভাবে নিচ্ছে এবং যখন আমি গান করি যখন দর্শক খুবই উৎফুল্ল থাকে তখন নিজেরও ভালো লাগে যে হয়তো ওরা গানকে খুব এনজয় করে তখন তো মানে আমাদের শিল্পীদের আমরা যারা গান করি তারা স্টেজটা কি আমরা প্রার্থনা করতেছি হ্যাঁ আচ্ছা আমরা এখন একটু চায়ে চুমুক দেবো তারপর আমরা বাকি গল্প করব এবং গল্পের আগে আমরা আর একটি গান শুনবো আপনার কাছে আমরা চায়ে চুমুক দিয়ে গান শুরু যাব চায়ের চুমুকে চায়ের চুমুক আমি এখন যে গানটি গাইবো আমার একটা অ্যালবাম সেকেন্ড অ্যালবাম করেছিল মিলটন খন্দকার তো এটা হচ্ছে নাইনটি ফাইভে বের হয়েছিল আচ্ছা আচ্ছা তাই আমি ওখান থেকে একটি গান করছি কোন আমি করব না তুমি ছিলে আমার কাউকে বলব না দাও ব্যথা দাও যত দিতে চা করে সবি সব কিছু ছিন্ন করে চলে যাবে তুমি চাইলে সে অনুমতি আমিও তোমায় দিয়েছি বিদায় হাসি মুখে মেনেছে সক্ষতি ক্ষতি সব কিছু ছিন্ন করে চলে যাবে তুমি চাইলে সে অনুমতি বাহ চমৎকার ধন্যবাদ আপনাকে তো আমরা জানি যে আপনি একটি সঙ্গীত পরিবার থেকে এসেছেন এবং আপনার বোন তিনিও আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী জানতে চাই সঙ্গীতের শুরুটা যখন হয়েছিল পরিবারের কেমন সাপোর্ট ছিল কতটুকু সাপোর্ট পেয়েছেন কতটুকু অনুপ্রেরণা পেয়েছেন সঙ্গীতে তো আমার মাকে দিয়ে শুরু আমার মা গান করতেন আমার মা লালন গীতি পল্লী গীতি গান করতেন রেডিও টেলিভিশনে তো মার থেকেই আসা মার থেকেই শেখা মাই আমাদের হাতের ঘড়ি মাই আমাদের গান শিখিয়েছে এই তো তখনই গানে আসা তো আমরা যেটা জানি বা আমরা এটা বিশ্বাসও করি এটা শুনিয়েও থাকি যে সঙ্গীত একটি গুরুমুখী বিদ্যা এই বিষয়টি আপনার কাছে কতটুকু যথাযথ মনে হয় সঙ্গীত হচ্ছে আমি মনে করি একটা মনের খোরাক আমার খারাপ লাগলে দেখবেন গান যদি করেন ভালো লাগবে কিন্তু আমরা যদি অনেক সময় মন খারাপ থাকে গান শুনি তারপরে অনেক সময় কোথাও গেলাম গান করছি আসলে যারা গানের সাথে জড়িত আমার মনে হয় গানটাই একটা বিশাল একটা ব্যাপার আমি মনে করি আচ্ছা যে গানের একটা মানে কি বলবো আসলে থাকা যায় না এটা সত্যি গানটা আসলে মানুষের রিক্রিয়েশনের একটা ভালো একটা জায়গা তো এ পর্যন্ত গানের সংখ্যা কত চি আপন গান তো আসলে অনেক করেছি এত এত স্পেসিফিক ভাবে মনে নেই বাট আমার অ্যালবাম বের হয়েছে সোলো অ্যালবাম বের হয়েছে ছয়টা আর মিক্সড অ্যালবাম বের হয়েছে দশ বারোটার মতো আচ্ছা তার মানে বেশ অনেক অনেক সংখ্যা তো নিয়ে একটু বলবেন জায়গাটা আপনার কাছে কেমন লাগে এবং কোথায় কোথায় প্লেব্যাক করা হয়েছে প্লেব্যাকটাও তো হচ্ছে একটা বিশাল বড় মাধ্যম এটা প্লেব্যাকে গান করা এটা একটা আসলে ভাগ্যের ব্যাপার তা আমার সেই ভাগ্যটা হয়েছিল আর সেটা করে দিয়েছিল আলী ইমন ভাই হুম তো আমার একটা গান আমি যে গানটি এখন গাইলাম এটা বিটিপিতে আমি যখন গেলো এ গানটি দেখলো দেখার পরে ডলির কাছে ফোন দিলো নাম্বার নিল আমাকে কল করলো যে তুমি একটু আসো আমার একটা গান আছে তুমি একটু করবা আমি গেলাম যাওয়ার পরে আমি দেখি আমাকে গান তুলে দিচ্ছে আমি তখনও না যে আমি ফিল্মের গান করব আচ্ছা তাই আমি বললাম ইমন ভাই কিসের গান তো বলে কি তুমি আগে গানটা তুলো আমি গানটা তুললাম তোলার পরে কিছুক্ষণ পরে দেখি আমাদের মিলু ভাই খালিদ মিলু মিলু ভাই আসলো তো তো মিলু ভাইয়ের সাথে একটা ডুয়েট করলাম ওই তখনই ইমন ভাই আমাকে ফিল্মে ফার্স্ট ব্রেক দেয় বা তখনকার অনুভূতিটা তো অন্যরকম ছিল হ্যাঁ সেটাই তো আমরা সেই প্লেব্যাকের গানটা একটু শুনবো ওই আমার বুলবুলা ওই আমার তুলতুলা যারে আমি ভালোবাসি যাই না বলা আমার যাই না বলা যাই না বলা হয় আমার যাই না বলা ওই আমার বুলবুলা ওই আমার তুলতুলা তুলা যারে আমি ভালোবাসি যাই না বলা আমার যাই না বলা যাই না বলা হয় আমার যাই না বলা চমৎকার তো আপনি তো একটা দীর্ঘ সময় ধরে গানের সঙ্গে আছেন গানের সঙ্গে বেশ ভালো বোঝাপড় আপনার কাছে কি মনে হয় একটি গান দর্শকের কাছে পৌঁছানো হৃদয় পর্যন্ত পৌঁছানোর জন্য বা একটি ভালো গান হওয়ার জন্য গানের মধ্যে কি বৈশিষ্ট্য থাকা উচিত গানের মধ্যে বৈশিষ্ট্য গানের কথা গানের সুর যে গাইবে তার এক্সপ্রেশন তিনটা মিলিয়ে তো গান হয় তো আমি মনে করি যে যদি গানের কথা ভালো হয় সুর ভালো হয় যে গাইছে তার গাওয়াটা যদি ভালো হয় তাহলে তো সেই গানটা সবাই শুনবে গান নিয়ে আর যেহেতু এখন একটা অনেক বড় একটা ব্রেকের পর আবার গান শুরু করেছেন গান নিয়ে আর সামনে পরিকল্পনা কি আছে গানে মাঝখানে আমি একটু কাজ করেছিলাম আসিফ ভাইয়ের সাথে একটা ডুয়েট গান করেছিলাম আসিফ ভাই করেছিল আসিফ ভাইয়ের আমি আর ফিল্মের গান করেছি আমি সেই ছবিটা আসবে সামনে এটা রবিন খানের ছবি মন দেবো মন আচ্ছা এটা আসবে সামনে আর ওই যে বললাম আমার একটা কভার সং করেছি আর আমার সোলো একটা গান আছে ওইটা এখন ওইগুলো ছাড়ার প্ল্যান আছে আচ্ছা তো গান নিয়ে এখন এখন ইচ্ছা আছে যে গানটাকে কন্টিনিউ কন্টিনিউ হ্যাঁ করে ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে ধন্যবাদ আপনাকে এটিএন বাংলা এবং দর্শককে যদি কিছু বলতে চান প্লিজ অবশ্যই আমি এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমি আসতে পেরে আসলে খুবই ভালো লাগছে আমার জন্য সবাই দোয়া করবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং চার চুমকের পক্ষ থেকে শুভকামনা রইল আপনি আরো সুস্থ হয়ে উঠুন আরো তাড়াতাড়ি এবং ভালো থাকুন